ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল ভারত ঢাকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কত্রা। ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে 2+2 বৈঠক। শুক্রবার নয়াদিল্লিতে এ বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমেরিকা এবং ভারতের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে আজকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে 2+2 মিটিং হয়েছে, মানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এই ইন্দো প্যাসিফিক বিভিন্ন যে কার্যক্রম, তারপরে দুই দেশের পারে। এখন ভারত একটা পার্শ্ববর্তী দেশ, ভারত চাচ্ছে মনে প্রাণে, অথবা ভারত ভারত আমেরিকার যে চাপ সেটার বাইরে যাওয়ার স্কোপ ভারতের নাই, কিন্তু ভারতের একটা মেন্টাল একটা ডিজায়ার যে যদি শেখ হাসিনা আর শেখ হাসিনা গায়ের জোরে হোক আর একতরফা ভাবে হোক যদি ইলেকশন করে ফেলতে পারে তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয় দর্শক, সামনেই বাংলাদেশের দাতব্য জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু দেশের মধ্যে যে একটি অস্থিতিকর ভাব দেখা যাচ্ছে এবং আসলে কিভাবে আগামী দাতব্য জাতীয় নির্বাচন হবে, কার অধীনে হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যেরকম চলছে আলোচনা সমালোচনা, বাংলাদেশের বাইরেও কিন্তু বাইরের দেশগুলোও বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু তারা আলোচনা করছে যে কিভাবে সামনের দাতব্য জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশের দাতব্য জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু মুখ খুললেন ভারত এবং তাদের অবস্থান স্পষ্ট করলেন, তারা আসলে কার পক্ষে কাজ করবে এবং তারা আসলে কাকে চাচ্ছে বাংলাদেশে। ভারত ফাইনালে আসলে কার পক্ষে থাকবে, বিএনপি নাকি আওয়ামী লীগ, বিস্তারিত জানতে চলুন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে দেখবেন, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমেরিকা এবং ভারতের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে আজকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে 2+2 মিটিং হয়েছে, মানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এই ইন্দো প্যাসিফিক বিভিন্ন যে কার্যক্রম, তারপরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। তো এই মিটিং এর পরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা তিনি জানিয়েছেন যে তারা বাংলাদেশের বিষয় নিয়েও কিন্তু এই আমেরিকার সঙ্গে আলোচনা করেছেন। আমরা এর আগের দিন জেনেছি বিভিন্ন পত্র পত্রিকা ফলোআপ করে প্রকাশ করা হয়েছিল যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তারাও ভারতে উড়ে গিয়েছেন। পরে আবার আজকে আমরা জেনেছি যে আসলে পিটার হাস যাননি, পিটার হাস কিন্তু ঢাকাতেই ছিলেন। তো এগুলি নিয়ে একটা কনফিউশন আছে, বিভিন্ন রকম রিউমার ছড়াচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারত আসলে আমেরিকার কাছে ঠিক কি বিষয়ে কথা বলেছেন। আমরা একটু বিবিসি বাংলার খবরটা একটু পড়ি, সেখানে স্পষ্ট বলা আছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা মন্তব্য করেন যে বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি, আমরা খুবই স্পষ্ট করে তৃতীয় কোনো দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই, মানে তৃতীয় কোনো দেশের নীতিমালা নিয়ে আমরা মন্তব্য করব না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এক বন্ধু এবং সঙ্গীদাস হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই, একটি স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সে দেশের মানুষ যেভাবে দেখতে চায় সেই ভিশনকে ভারত কঠোরভাবে সমর্থন করে বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিনয় কোয়াত্রা। তিনি একটু জোর দিয়েই বলেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমরা যে দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কিন্তু ভারতের মন্তব্য নতুন নয়, ভারত কিন্তু এরকমই মন্তব্য করে। আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির তার আগের মন্তব্যগুলি দেখেন, মন্তব্য কিন্তু একই, এটা কিন্তু কোনো ডিফারেন্ট মন্তব্য না, তারা একই কথা বলে। কিন্তু তারপরেও কেন বিভিন্ন বিশ্লেষকরা বলতেছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত তাদের অবস্থান তুলে ধরেছেন যে আমরা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা হাসিনাকে ক্ষমতা দেখতে চাই। যদি আপনি হাসিনাকে উৎখাত করতে চান, মানে আমেরিকাকে বলতেছে ভারত, তাহলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্ট হবে, এটা ভারত বলেছেন আমেরিকাকে, এটা বিশ্লেষকদের ধারণা।
এবং আমিও দর্শক মনে করি যে এটা হলেও হতে পারে, কারণ এখানে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কত্রা তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা আমেরিকাকে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং দর্শক, এই কথাটা ভারত একদম হুবাহু চীনের ভাষায় বলেছেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই নভেম্বর মাসের 9 তারিখে চীনের রাষ্ট্রদূত ইউএন তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন সেই দেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়, আমরা তৃতীয় কোনো দেশের রাজনীতিতে আমরা নাক গলাই না। ঠিক একই এবং অভিন্ন সুরে আজকে ভারতও ঠিক একই কথা বলল। এবং ভারত আমেরিকার মন্ত্রীদেরকে ঠিক কি বলেছেন আমরা জানি না, আমরা শুধু শুনেছি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতড়া তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে আমরা অন্য দেশের ব্যাপারে নাক গলাই না, বাংলাদেশের ব্যাপারে সে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি মনে করি যে প্রকান্তরে কথা বলে ভারত কিন্তু হাসিনাকেই সমর্থন করেছে। কিভাবে করেছে? কারণ ভারত জানে যে হাসিনা দিনের পর দিন মানুষের ভোটাধিকার হরণ করতেছে, গণতন্ত্র হরণ করতেছে, বিএনপি লোকদেরকে জেলে পুরে রাখতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। কিন্তু এগুলি নিয়ে যখনই সাংবাদিকরা প্রশ্ন করে তখনই ভারত বলে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আপনি অন্যায়কে সমর্থন করতেছেন এই কথা বলে, যেখানে বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, সেখানে আপনি মানবাধিকারের পক্ষে কথা না বলে, গণতন্ত্রের পক্ষে কথা না বলে আপনারা বলতেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই কথা বলে মূলত প্রকান্তরে এই হাসিনাকে সমর্থন করা হচ্ছে। এবং তারা বলতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের নির্যাতন করা হয় তখন তো ভারত চুপ থাকে না, তখন তো ভারত প্রতিবাদ করে, তখন তো ভারত বলে না যে এটা অভ্যন্তরীণ বিষয়। তাহলে এখন কেন ভারত বলতেছে অভ্যন্তরীণ বিষয়? তার মানে ভারত আসলে হাসিনাকে দেখতে চায়, কিন্তু আমেরিকার ভয়ের কারণে, আমেরিকার চাপের কারণে 14 সালের মতো সুজাতা সিংকে পাঠিয়ে এরশাদকে ম্যানেজ করার মতো এরকম কিছু করতে পারে না। কিন্তু ভারত মনে মনে হাসিনাকে চায়, যেটা ভারত ইনিয়ে বিনিয়ে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে দেখেন যদি আপনারা হাসিনাকে চাপ দেন তাহলে হাসিনা আরো চীনের দিকে ঝুঁকে যাবে এবং এই অঞ্চলে শান্তি বিনষ্ট হবে। কিন্তু বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এই ভারতে কিন্তু এই 14 বছর ধরে হাসিনাকে পেলে পুষে বড় করে চীনের দিকে ভিড়িয়ে দিয়েছে। তো তারপর সাংবাদিকরা এই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতড়াকে জিজ্ঞেস করলো যে আপনারা যখন আমেরিকাকে কথাগুলো বলেছেন তখন কি মার্কিন দুই মন্ত্রী কিছু বলেছে? তখন বিনয় খাতড়া বলেন যে না, তারা কিছু বলেনি, তারা চুপচাপ থেকেছেন। তখন দেখুন যে আমেরিকা কিন্তু ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা। দর্শক, আমেরিকা, আমি আগে অনেকবার বলেছি, আমেরিকা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আমেরিকা সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য নেয় না। আমেরিকা ভালো করেই জানে যে ভারত এতে রাজি হবে না, ভারত এতে অ্যাগ্রি করবে না, ভারত এতে ভ্যাটো দিবে, এটা আমেরিকা ভালো করেই জানে। আমেরিকা যখন সে 18 সাল থেকে বাংলাদেশের ব্যাপারে একের পর এক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা এবং সামনে সামনে আর কি নিষেধাজ্ঞা আসবে, আমেরিকা কিন্তু ভালো করেই জানে যে এই ব্যাপারে ভারতের কাছ থেকে ভ্যাটো আসতে পারে, ভারত রাজি নাও হতে পারে। এবং এই অঞ্চলে ভারত হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মিত্র, কোনো সন্দেহ নাই। তাহলে এসব জেনেও কিন্তু আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে অগ্রসর হচ্ছে। আমেরিকা গত 14 বছর ধরে বলেছে যে আমরা এবং ভারত বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব। কিন্তু আমেরিকা দেখেছে যে ভারত বাংলাদেশের গণতন্ত্রের জন্য মোটেও কাজ করে নাই, বরং ভারত এই হাসিনাকে টিকিয়ে রেখেছে, টিকিয়ে রেখেই ভারত বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এটা আমেরিকা বোঝে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার এই নীতি চেঞ্জ হবে না। বাংলাদেশের উপর আমেরিকার যে নীতি, সেই নীতি প্রণয়ন করার সময় আমেরিকা আগেই জানতো যে এতে ভারত ভ্যাটো দিবে এবং ভারত ভ্যাটো দিয়েছে এবং ভারত তাদের অসন্তুষ্টির কথা। এই যে আপনার বাংলাদেশের উপর একের পর এক ভিসা নিষেধাজ্ঞা, তারপর র্যাবের উপর নিষেধাজ্ঞা, বারো নিষেধাজ্ঞা আসবে, এতে কিন্তু ভারত অসন্তুষ্ট, এটা আমেরিকা জানে। বা জানলেও আমেরিকা ডোন্ট কেয়ার, কারণ আমেরিকা বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বে এবং এটা একটা পেস্টি দেশ। উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন যে এটা একটা টেস্ট কেস হিসেবে দেখছে আমেরিকা এবং এখানে আমেরিকার পেস্টি জড়িত। আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে কি যে দেখেন ভারত কি চায় বা না চায় সেটা কোনো ম্যাটারই করে না। আপনি দেখেন এই বাংলাদেশ নিয়ে ভারত এবং চীন তারা অভিন্ন সুরে কথা বলতেছে, তার মানে চীনও হাসিনাকে চায়, ভারতও হাসিনাকে চায়, ঠিক আছে? এবং এই ভারত আর চীন কিন্তু আবার একে অপরের বিরাট শত্রু। আবার দেখেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু হাসিনাকে চায় না, তারা হাসিনাকে উৎখাত করতে চায়। সত্য কথা, আমি আপনাদের সামনে সেম হুবাহু আরেকটা ঘটনা উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে মিয়ানমার। আপনি দেখেন এই মিয়ানমারে যখন নির্বাচনে সুচির দল জিতল তখন সুচিকে সরিয়ে সামরিক জান্তারা ক্ষমতা দখল করে নিল, সুচিকে গৃহবন্দী করলো এবং বিভিন্ন বিক্ষোভে হাজার হাজার লোকজন সামরিক জান্তার পুলিশের নিয়ন্ত্রণে মারা গেল। মারা যাওয়ার পরে এই ভারত এবং চীন মিয়ানমার সরকারকে সমর্থন করলো। ভারত এবং চীন একে অন্যের শত্রু, কিন্তু মিয়ানমারের সামরিক জান্তার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি এক, তারা উভয়ই চায় যে মিয়ানমারে এই সামরিক জান্তা থাকুক। ভালো কথা,
এবং এই ভারত কিন্তু আমেরিকাকে অনেক বুঝিয়েছিল যে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দিলে, মিয়ানমার সরকারকে চাপ দিলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে, মিয়ানমার আরো চীনের দিকে ঝুঁকে যাবে। আমেরিকা মেনেছে? আমেরিকা মানে নাই। আমেরিকা মিয়ানমারের উপর একের পর এক স্যাংশন দিয়েছে, এমনকি তারা পৃথকভাবে বার্মা অ্যাক্ট পাস করেছে, ভারতের কথা শুনে নাই। পরে কি হলো? পরে চীন এবং ভারত মিলে এই মিয়ানমারের সামরিক জনতাকে সমর্থন করলো। পক্ষান্তরে বিরোধী দল করলো কি? বিরোধী দল মিলে একটা বিশাল একটা অ্যালায়েন্স গঠন করে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করলো মিয়ানমার সরকারের বিরুদ্ধে। আজকে এই মিয়ানমারের মাত্র 23%, মাত্র 23% হচ্ছে এই মিয়ানমারের সামরিক জান্তার দখলে, আর বাকি পুরো মিয়ানমার হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। আজকে আমি পত্রিকায় দেখলাম মিয়ানমারের প্রেসিডেন্ট স্বয়ং বলতেছে যে মিয়ানমারটা ভেঙে যেতে পারে। একটা অঞ্চল আছে শান, সেই শান অঞ্চলে বিশাল বড় যুদ্ধ শুরু হয়েছে। এই শান অঞ্চল যদি বিদ্রোহীরা পুরো কবজায় নিয়ে নেয় তাহলে মিয়ানমার ভেঙে যেতে পারে, এবং আরো যে অঞ্চল আছে রাখাইন টাকাইন আরো, এগুলো কিন্তু বিদ্রোহীরা পার্ট বাই পার্ট করে খুলে নেবে। আবার দেখেন চীন মিয়ানমারের এত কাছের বন্ধু, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু চীন মিয়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, এবং সেই মিয়ানমার চায়না বর্ডার, সেই বর্ডারও কিন্তু বিদ্রোহীরা দখল করে ফেলেছে। এখন বাধ্য হয়ে চীনের সেই বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করতে হচ্ছে মালামাল পাঠানোর জন্য, কারণ চীনের কাছে কোনো উপায় নাই তো। আর ভারত তো যাই না, ভারত একটু দূরে দূরে আছে, ভারত শুধু উপর থেকেই সমর্থন দেয়। তাহলে এই মিয়ানমারের উদাহরণ দিয়ে আমরা দুইটা জিনিস পেলাম। এক নম্বর হচ্ছে ভারত এবং চীনের সমর্থন মিয়ানমার সরকারের উপর থাকা সত্ত্বেও কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মনোভাব পাল্টায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমারের জনগণ প্রথম শান্তিপূর্ণ আন্দোলন, তারপরে সশস্ত্র সংগ্রাম শুরু করেছে, এবং করার পরে এখন এই মিয়ানমারের পরাক্রমশালী সামরিক সরকার তিনি একদম দুর্বল থেকে দুর্বলতর যাচ্ছে, এবং স্বয়ং মিয়ানমারের প্রেসিডেন্ট বলতেছেন যে মিয়ানমার দেশটা ভেঙে যাবে। এই হচ্ছে গিয়ে সিচুয়েশন দর্শক। এখন এর দ্বারা বাংলাদেশের কি শিখার আছে? বাংলাদেশ শিখার আছে একটাই, যে যদি জনগণ ফরগেট অ্যাবাউট আমেরিকা, ফরগেট অ্যাবাউট ভারত, ফরগেট অ্যাবাউট চায়না, যদি জনগণ সরকারের বিরুদ্ধে থাকে সেই সরকার কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। এবং আপনারা জানেন যে হাসিনার বিরুদ্ধে দেশের 95% জনগণ, বাকি 5% আছে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আর্মি এবং বিভিন্ন আমলা। তো এই 95% জনগণ আজকে হাসিনাকে চায় না। এখন তারা হাসিনার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, কিন্তু হাসিনা যদি কন্টিনিউ এরকম ক্র্যাকডাউন করতেই থাকে তাহলে ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলন নাও হতে পারে, হাসিনাকে যেতেই হবে। কিন্তু আমি চিন্তা করতেছি কি জানেন, যেমন আমি মিয়ানমারের উদাহরণটা দিই, আপনি দেখেন যে এই মিয়ানমারে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, সব দিক দিয়ে আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে, আইনের শাসন বলতে কিছু নাই, নিয়ম কানুন নাই, সব দিক দিয়ে চরম বিশৃঙ্খলা, চরম অবস্থাপনা, এবং দেশটা আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে মিয়ানমারের সামরিক জান্তা খুব শীঘ্রই উৎখাত হবে এবং দেশ ছেড়ে পালাবে, কিন্তু এর জন্য মিয়ানমারকে কঠিন মূল্য দিতে হবে, এবং মিয়ানমারের জনগণ ভুগবে। মিয়ানমারের অলরেডি বহু জনগণ মারা গিয়েছে, আরো সামনে মারা যাবে। মিয়ানমারের মানুষ কষ্ট পাচ্ছে, তারা ঠিকমতো জিনিসপত্র কিনতে পারতেছে না, দ্রব্যমূল্যের আকাশচুম্বী অবস্থা। তার মানে মিয়ানমার সরকার যাবে ঠিকই, কিন্তু দেশটার অর্থনীতি সহ পুরো দেশটা একদম বিপর্যস্ত হয়ে যাবে, ভেঙে কয়েক টুকরা হয়ে যাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রেও এরকম ঘটতে পারে। এর কারণ হচ্ছে যে আপনি যখন জনগণকে শান্তিপূর্ণ আন্দোলন করতে না দিবেন, আপনি যখন জনগণকে বিক্ষোভ করতে না দিবেন, তখন জনগণ বাধ্য হয়ে হাতে ওইটা তুলে নিবে, তুলে নিয়ে জনগণ সংগ্রাম শুরু করবে। পুলিশের ওইটা আছে, আর্মির ওইটা আছে, জনগণের দুটো লাগবে, কারণ সমানে সমানে যুদ্ধ হবে। তো তখন দেশে একটা চরম অস্থিরতা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে। এবং যদি জনগণের সঙ্গে শেখ হাসিনার এই যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্বভাবতই জনগণের পক্ষে থাকবে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ভারত এবং চীন থাকবে সরকারের পক্ষে। সুতরাং এখানে তুমুল ঝগড়া হবে, এবং এই ঝগড়াতে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের আইন শৃঙ্খলা সবকিছুর 12টা বেজে দেশটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন ভারত চিন্তা করতেছে যে দেশ ছিন্ন বিচ্ছিন্ন হলে আমার কি, দুর্বল বাংলাদেশ তো আমরা চাই। আর চীন চিন্তা করতেছে যে আমি আরো বেশি বেশি করে উচ্চ সুদের ঋণ দিব, উচ্চ সুদের ঋণ থাকতেই পারে। এখন ভারত একটা পার্শ্ববর্তী দেশ, ভারত চাচ্ছে মনে প্রাণে, অথবা ভারত ভারত আমেরিকার যে চাপ সেটার বাইরে যাওয়ার স্কোপ ভারতের নাই, কিন্তু ভারতের একটা মেন্টাল একটা ডিজায়ার যে যদি শেখ হাসিনা গায়ের জোরে হোক আর একতরফা ভাবে হোক যদি ইলেকশন করে ফেলতে পারে তাহলে সেক্ষেত্রে ভারতের কোনো আপত্তি নেই, কিন্তু ভারত প্রকাশ্যে সমর্থন
সমর্থন দিবে। আর তাছাড়া সমর্থন দিয়েও তো আমি তো যেটা বললাম যে ভারত তো বাংলাদেশের পার্সপেক্টিভ প্রতিবেশী হিসেবে সে একটা জড় বস্তু, ভারত যদি এতই বেশি হেডম থাকতো তাহলে মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট হলেন তিনি কিন্তু ইলেকশন ক্যাম্পেইনে কিন্তু প্রথম তার তার ডিক্লারেশন ছিল আমি যদি নির্বাচিত হতে পারি আমি ভারতে অবস্থিত 30 জন সেনাবাহিনী তাদেরকে বের করে দিব। তা ভারতে যদি এতই ক্ষমতা থাকে যেখানে ভোটার সংখ্যা হলো 2,82,000, তাহলে কি মালদ্বীপের ক্ষমতার পরিবর্তন আনতে পেরেছে? আপনি আসলে যদি ইন্ডিয়া যদি বলে আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না, আক্ষরিক করতে চাই না, তাহলে কি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে? তাহলে কি শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচন দিবে? আমার আমার বিবেচনায় আমাদের যখন ধর্ম প্রচার শুরু হয় আমাদের 614 খ্রিস্টাব্দে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অফিসিয়ালি আল্লাহ থেকে প্রদত্ত ওহি আসার পরে যখন ধর্ম প্রচার করে উনি আগে থেকে বলে আসছিলেন যে তোমরা যে সমস্ত প্রতিমা যে সমস্ত মূর্তিকে পূজা করো ভার্চুয়ালি তাদের কোনো ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে তুমি তাদের বা তাকে উপাসনা করো। সো আমার পার্সপেক্টিভে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে একজন নিরাপত্তা বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার বিবেচনায় ভারত বাংলাদেশের পার্সপেক্টিভে একটা জড় বস্তু, কিন্তু আমাদের আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন আমরা ইন্ডিয়াকে এমন জায়গায় নিয়ে স্থাপন করেছি মনে হচ্ছে যে শেখ হাসিনাকেই ভারত ক্ষমতায় রেখেছে, অথবা ভারত যদি চায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে। আমি জনাব এম এম মালেক সাহেবের কথা আমি দ্বিমত পোষণ করে যদি বলছি, যদি ভারত যদি এই মুহূর্তে চায় সে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় না, শেখ হাসিনা ক্ষমতায় ছাড়বে না। ভারত যদি এতই বেশি হেডম হেডম থাকতো তাহলে মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট হলেন তিনি কিন্তু ইলেকশন ক্যাম্পেইনে কিন্তু প্রথম তার তার ডিক্লারেশন ছিল আমি যদি নির্বাচিত হতে পারি আমি ভারতে অবস্থিত 30 জন সেনাবাহিনী তাদেরকে বের করে দিব। তা ভারতে যদি এতই ক্ষমতা থাকে যেখানে ভোটার সংখ্যা হলো 2,82,000, তাহলে কি মালদ্বীপের ক্ষমতার পরিবর্তন আনতে পেরেছে? আপনি আসেন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু ভারতের সরাসরি হাত ছিল। ভারত চেয়েছিল রাজাপাকসের যে ফ্যামিলি সে হলো চায়নাপন্থী, ভারত চেয়েছিল যে রাজাপাকসের ফ্যামিলিকে উৎখাত করতে, রাজাপাকসের দলকে উৎখাত করতে, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারে চায়না এবং ভারত চেয়েছিল সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা নেওয়া হইতে, যখন চায়না বিষয়টা বুঝতে পারছে সেনাবাহিনীকে যখন ধমক দিয়েছে তখন কিন্তু দেখেন ওই ওই দলের কিন্তু ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি। ফর দ্য টাইম বিং রাজাপাকসের ফ্যামিলি বা রাজাপাকসে পালিয়ে গিয়েছিল মালদ্বীপ, মালদ্বীপ থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে কিন্তু এখন আবার সে শ্রীলঙ্কাতেই আছে এবং তার দলই কিন্তু ক্ষমতায় আছে। আপনি আসেন নেপাল, নেপালের মুদ্রা, নেপালে তো বর্ডারই নাই ওই ভারতের সাথে, তারপরে কিন্তু নেপালেরও কিন্তু সরকার সরকার কিন্তু ভারত সমর্থিত, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, তাহলে কোন দেশের পার্শ্ববর্তী কোন দেশের সরকার প্রধানকে ইন্ডিয়ান সমর্থিত রাখতে পেরেছে? ভার্চুয়ালি আমাদের বাংলাদেশেও রাখতে পারতো না। আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 91 সাল থেকে, এটা যদি কন্টিনিউশন হতো তাহলে ভারতেরও আধিপত্য বা ভারতেরও ক্ষমতা বা যে প্রভাব যেটা আমরা বলছি সেটা কিন্তু বাংলাদেশে থাকতো না। হ্যাঁ, ভারত যে কাজটি করেছে বা যে কাজটি করতে পেরেছে আওয়ামী লীগের জন্য সেটা হলো 1/11 ঘটাতে পেরেছে। আপনার আপনার কি আপনার যদি মনে থাকে 63 জেলায় যে বোমা হামলা হয়েছিল, একযোগে যে বোমা হামলা হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলা এবং বিভিন্ন সময়ের যে ঘটনা বলি, এটা করে জেনারেল মঈনকে লোভ দেওয়া হয়েছিল যে তাকে দুই নেত্রীকে মাইনাস করে তাকে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা হবে 10 থেকে 15 বছরের জন্য। এই কারণে জেনারেল মঈন এই ভুল ট্রাপে পা দিয়েছে এবং ইন্ডিয়া এইটা আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখানে মৌলবাদীর উত্থান হয়েছে, এখানে সেনা হস্তক্ষেপ ছাড়া এই এই মৌলবাদীকে ঠেকানো যাবে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড জেনারেল মঈনকে কিন্তু লোভ দেওয়া হয়েছিল যে তোমাকে ক্ষমতায় আনবো দুই নেত্রীকে মাইনাস করে, এই কারণে উনি কিন্তু ক্ষমতাটা ইন্টারফেয়ার করার পরেই কিন্তু উনি কিংস পার্টি করেছিলেন, কিন্তু কিংস পার্টি করে কিন্তু আলটিমেটলি তো ওনাকে ক্ষমতায় আনবেন না। পরবর্তীতে উনি যখন আমেরিকায় গেলেন, আমেরিকার থেকে যখন ওনাকে বলা হলো যে আপনি ইলেকশন দিয়ে আপনি নির্বাচিত পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা দিয়ে আপনি ক্যান্টনমেন্টে ব্যাক করেন, তখন উনার হুশ হলো যে কি হলো, উনি তখন সঙ্গে সঙ্গে আবার ইন্ডিয়ায় দৌড়াই গেলেন।
ইন্ডিয়াকে তখন বললেন যে কি ব্যাপার, আপনি তো আমাকে বললেন যে আমাকে ক্ষমতায় রাখবেন, আমি নতুন দল গঠন করব। তখন ইন্ডিয়া বললো আমার কিছু করার নাই, কারণ আমেরিকা যেটা বলেছে এইটাই আপনাকে করতে হবে। এই কারণে পরবর্তীতে জেনারেল মঈন সাহেব পালিয়ে, ইলেকশন দিয়ে পালিয়ে এখান থেকে আউট হলেন। এখন আমি জনাব অধ্যাপক ফরাস সাহেবের কথা একটু বলছি, আমি ওনার ফরাস সাহেবের কথা, তার মানে আপনি যে স্টেটমেন্টটা ভারতের অবস্থান নিয়ে দিয়েছেন, তার মানে কি ভারতের এই নতুন আজকের যে সুস্পষ্ট অবস্থান তারা প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, এর প্রভাব কি বাংলাদেশের আগামী নির্বাচনে পড়ছে না বলে আপনি মনে করছেন? আমি মনে করি এতে কোনো প্রভাব ফেলবে না, কারণ ভারত বাংলাদেশের পার্সপেক্টিভ একটা জড় বস্তু। আচ্ছা, ভারতের যে প্রথম যে অংশটা, ভারতের পররাষ্ট্র সচিবের যে প্রথম বক্তব্যটা, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। এখন জনগণকে এটা ডিসিশন নিতে হবে, এবং শেখ হাসিনা যদি একতরফা নির্বাচনে দিয়ে যায় তাহলে জনগণকে ডিসিশন নিতে হবে যে তারা ইলেকশন করতে দিবে কি দিবে না। আমি আমি একটু আরেকটা আরেকটা জিনিস আগের আগের পর আরেকটা জিনিস বাকি আছে, সেটি হলো যে ভারতের অবস্থানের কারণে কি পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়েছে বলে কি মনে করেন, কেন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আমি মনে করি এটা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি এটা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। ভারত এরকম একটা স্টেটমেন্ট দিয়ে একটা স্ট্যান্ড বাজি করলো, আর কিছুই না। এবং আপনি দেখেন যে ভারতে গত 2 মাস বা 3 মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় মাপের নেতাদেরকে পাঠানো হয়েছে। আসলে এগুলো একটা আই ওয়াশ, জনগণকে একটা ওই যে বোঝানো যে আমরা ভারতকে ওই বোঝাতে যাচ্ছি এবং ভারত আমাদের সাথে আছে এবং ভারত আমেরিকাকে ম্যানেজ করবে, এবং আমরা যদি জোর করে একটা ইলেকশন করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে ভারত আবার আগের মতো। আসলে 2000-এর ঘটনাটা ছিল একটা ট্র্যাপ, এবং সেনাবাহিনীকে ট্র্যাপ করা হয়েছিল বাই ইন্ডিয়া, এবং পরবর্তীতে 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল, 2014 সালে আপনি বলেছেন এটা আর ভারতের মধ্যস্থতা এটা হয়েছে, কিন্তু এবার সামনে 24-এ এটা সম্ভব হবে না বলে আপনি মনে করতে চাচ্ছেন? 2024-এ আমার আমার যেটা ওই বিবেচনা, আমি আমি সাথে মানে ভারতকে মাধ্যম করে পশ্চিমাদেরকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মানিয়ে নেওয়ার যে একটা কৌশল বলুন, যে একটা আস্থা বলুন, সেটি সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করতে চাচ্ছেন, যেহেতু ভারত আর যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে একমত নয়? না, এই ক্ষেত্রে ভারতের যেটা চাপ, ভারতের যেটা চাপ সেটা সেটা তারা মিডিয়াতে বলেছে। এখন আমি এখানে আপনার সামনে বলছি, এখন আমি ওই মনে মনে চাচ্ছি যে আমি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হতে চাই। আমার ইন্সপেক্টর জেনারেল পুলিশ হয় ঠিক আছে, এটা আমার চাওয়া থাকতেই পারে। এখন ভারত একটা পার্শ্ববর্তী দেশ, ভারত চাচ্ছে মনে প্রাণে, অথবা ভারত ভারত আমেরিকার যে চাওয়া সেটার বাইরে যাওয়ার স্কোপ ভারতের নাই, কিন্তু ভারতের একটা মেন্টাল একটা ডিজায়ার যে যদি শেখ হাসিনা গায়ের জোরে হোক আর একতরফা ভাবে হোক যদি ইলেকশন করে ফেলতে পারে তাহলে ভালো যায়, তাহলে সেক্ষেত্রে ভারতের কোনো আপত্তি নেই, কিন্তু ভারত প্রকাশ্যে সমর্থন সমর্থন দিবে। আর তাছাড়া সমর্থন দিয়েও তো আমি তো যেটা বললাম যে ভারত তো বাংলাদেশের পার্সপেক্টিভ প্রতিবেশী হিসেবে সে একটা জড় বস্তু। এখন জড় বস্তুকে আপনার এত উপাসনা করার তো কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। তো এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের রাজনীতি যে আসলে ভারত আসলে কার পক্ষে হয়ে কাজ করবে, বা নির্বাচনের আগ দিয়ে ভারত আসলে কার কথা শুনবে, কাকে ক্ষমতায় আনতে চাইবেন, এই বিষয়গুলো আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।